পুজোতে জামা কাপড় তো অবশ্যই কিনবে তার সাথে সাথে নিজেদের বাড়িটাকে সুন্দর করে সাজাতে হবে তো চলো আজকে সেটাই দেখাই আজকে দেখাবো স্পেন্সার আর এখানে কিন্তু এইট্টি পারসেন্ট অফ চলছে প্রত্যেকটা প্রোডাক্টের ওপর তো আজকে দেখাবো সেরকমই কিছু ডিসকাউন্টের প্রোডাক্ট ফার্স্টে দেখাচ্ছি এই জলের বোতলগুলো এগুলো পুরো এক লিটারের রয়েছে আর এটা কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ অনেক কম প্রাইসে এইটটি পারসেন্ট অফে পেয়ে যাচ্ছ অফার প্রাইসটাই আমি মেনশন করেছি এখানে তোমাদের স্ক্রিনের ওপর আচ্ছা এই ধরনের ক্যাসোরলগুলো কিন্তু গিফটিং পারপাস খুব ভালোই হয় তবে নিজের বাড়ির জন্যও নিতে পারো তো এটা থ্রি এ এক পিস রয়েছে আর এটা কিন্তু সেলো ব্র্যান্ডের ওপর রয়েছে এটা দেখাচ্ছি থ্রি পিসের ক্যাসোরলের সেট রয়েছে সেভেন হান্ড্রেডের মধ্যে বাট এটা তোমরা ডিসকাউন্টের মধ্যেও পেয়ে যাবে তো এটা দেখতে পাচ্ছ এটা খুব সুন্দর আর এটার ডিজাইনটা অসম্ভব সুন্দর লাগছে একটা রয়্যাল লুক দিচ্ছে তো এগুলো গিফট পারপাস তো অবশ্যই দিতে পারো আর এছাড়া নিজেদের বাড়ির জন্য তোমরা এটাকে ক্যারি করতে পারো এবার তোমাদেরকে দেখাবো একটা টিফিন বক্সের অপশন এই ধরনের টিফিন বক্সগুলো অনলাইনে বেশ অনেক টাকা দাম নিয়ে নেবে বাট তোমরা যদি স্পেন্সার থেকে নাও তাহলে কিন্তু অনেক কম প্রাইসের মধ্যে তোমরা এগুলোকে কালেক্ট করতে পারছো আচ্ছা এটার এক্স্যাক্ট প্রাইসটা আমি মেনশন করতে পারিনি বাট আমার মনে হয় সেভেন হান্ড্রেডের এক্স্যাক্ট প্রাইসটা রয়েছে এটা হচ্ছে টু টায়ারের একটা টিফিন বক্স যেটা দুটো বললে ভুল হবে এটার থার্ড ফ্লোরও রয়েছে এবং সেখানে কিন্তু তোমরা কাটলেরিগুলো রাখতে পারছো তো এটা দেখো এটা একটা জলের বোতল রয়েছে স্টিলের বাট এটার যে সিপারটা রয়েছে এটা কিন্তু রয়েছে পুরো সিলিকনের ওপর যেটা অসম্ভব ভালো কোয়ালিটির একটা এটা রয়েছে উডের ট্রে যেটা ড্রাই ফ্রুটস বা চকলেট ডাইনিং টেবিলে সার্ভ করার জন্য নিতে পারো এটা একটা উডের কন্টেনার রয়েছে যার যার লিটটা উডের মানে এটা পুরো ইকো ফ্রেন্ডলি একটা প্রোডাক্ট আচ্ছা এটা একটা বোল সেট রয়েছে এই ধরনের বোল সেটগুলোর ভেতরে কিন্তু একটা আলাদা রকম ম্যাটেরিয়াল দেব এবং বাইরেটা ফুল উডের রয়েছে তো এটার পুরো দুটো বাটি এবং একটা বড় মিক্সিং বোল্ট পাবে মেরি গোল্ড ব্র্যান্ডের রয়েছে আর এগুলো হচ্ছে ফাইবারের মিক্সিং বোল্ট যেগুলো বড় বেশ যথেষ্ট বড় এগুলো বাট আমার মনে হয়েছে এগুলো একটু ওভার প্রাইস আই থিঙ্ক বিশালে গেলে এগুলো অনেক কম প্রাইসের মধ্যে তোমরা পেয়ে যাবে তবে কোয়ালিটির ডিফারেন্স কিন্তু ডেফিনেটলি থাকবে এবার তোমাদেরকে দেখাচ্ছি কিছু ছোট প্লেট দেখালাম এবার কিছু কফি মগ দেখাবো যেগুলো না ভীষণ প্রিমিয়াম কোয়ালিটির এটা একেবারেই রয়েছে সেই সেরামিকের ডিজাইনের ওল্ড সেরামিকের যে ডিজাইনটা হয় প্রত্যেকটাই সেরামিকের রয়েছে প্রত্যেকটা কাপ কিন্তু মাইক্রোওভেনের ডিরেক্ট তোমরা দিতে পারবে এটা মাইক্রোওভেন প্রুফ রয়েছে আচ্ছা এই ধরনের হোয়াইট কালারের কাপ প্লেটের সেট কাদের পছন্দ আমার তো খুব পছন্দ হয় তো যারা পুরো সেটটা না নিতে চাও তারা এরকম সিঙ্গেল সেটও কিন্তু পেয়ে যাচ্ছ স্পেন্সার থেকে আর এই কফি মগ বলতে পারো চায়ের কাপ বলতে পারো এটার স্টাইলটা দারুণ লাগছে সিঙ্গেল পিস অ্যাভেলেবেল আবার তোমরা যদি সেট নিতে চাও সেটাও কিন্তু অ্যাভেলেবেল পেয়ে যাবে দুটো আলাদা আলাদা প্রাইস তোমাদেরকে পে করতে হবে আচ্ছা এটা একটা রয়েছে ওই হামান দিস্টা টাইপের বা বলতে পারো তোমাদের মশলাপাতি বা ধরো কিছু একটা মানে অনেক ডিআইওয়াই হয় যেগুলো আমরা বাড়িতে বানাই তো তার জন্য তোমরা এগুলো নিতে পারো অরিজিনাল স্টোনের এগুলো তোমরা পেয়ে যাচ্ছ এবার দেখাচ্ছি পিজেন ব্র্যান্ডের সিক্স পিসের নাইফ সেট দেখাচ্ছি যারা কিচেনটাকে নতুন করে সাজাতে চাও তারা নিতে পারো এবং যাদের বাড়িতে নাইফ নেই তারা এই নাইফটা ট্রাই করতে পারো প্রিমিয়াম কোয়ালিটির একটা নাইফ রয়েছে এটা এবার দেখাচ্ছি তোমাদেরকে তেল রাখার ছোট্ট একটা কন্টেনার তোমাদেরকে দেখালাম আচ্ছা এই এটা হচ্ছে তোমরা ওই রান্না টান্না করার পর তোমাদের যে বোলগুলো রয়েছে সেগুলো ঢাকা দেওয়ার জন্য নিতে পারো আর এটা দেখো এটা একটা চপিং বোর্ড একটা নাইফ একটা লাইটার এবং তার সাথে আরও একটা কিছু দেখালাম তোমাদেরকে তো পিলার পেয়ে যাচ্ছ তো থ্রি পিসের ফোর পিসের একটা সেট পাচ্ছ আচ্ছা এটা একটা লাইটার পাচ্ছ বাট এটা না মানে এটা আমি অনলাইনে দেখেছিলাম এখানে কিন্তু অনেক কম প্রাইজের মধ্যে পাবে একটা অন্য ধরনের লাইটার মানে সময় তো একরকম দেখেছি এটা একটু অন্য টাইপের তো এটা একটা রয়েছে তোমাদের বটল ওপেনার রয়েছে তোমাদের সামনে যেহেতু দিওয়ালি আসছে ডেফিনেটলি বাড়িতে একটা কিন্তু রেখে দিতেই পারো এটা খুবই এসেন্সিয়াল একটা প্রোডাক্ট আচ্ছা যাদের একটা কোল্ড ব্যাগ দরকার হয় ম্যাসাজ ব্যাগ দরকার হয় তারা এটা নিতে পারো এই ব্যাগগুলো কিন্তু খুবই এসেন্সিয়াল প্রত্যেকের বাড়িতে একটা করে থাকা দরকার আচ্ছা কিচেনের যে বেসিনটা থাকে যেখানে সিঙ্ক যেটা থাকে যেটার পরে আমরা বাসন টাসন মাজি সেখানে মানে সেই সিঙ্কের পাইপটা আটকে যাওয়ার চান্সেস তো খুবই থাকে আমার বাড়িতে তো আছেই তো এই আগের প্রোডাক্টটা তোমরা সে তার জন্য নিতে পারো এটা কিন্তু তোমরা তেল রাখার জন্য নিতে পারো এটাও খুব সুন্দর একটা ইউনিক প্রোডাক্ট রয়েছে বাট ওভার প্রাইস এই যে ছোট্ট একটা স্টিলের বাটি দেখছো এর মধ্যে তোমরা বিভিন্ন ধরনের মৌরি বা এই ধরনের জিনিসগুলোকে রাখতে পারো খুবই ছোট যেহেতু বাট আমার এগুলো সত্যি কথা বলতে ভীষণই ওভার প্রাইস লেগেছে কারণ বিশালে কিন্তু এগুলো এত টাকা দাম না বাট এখানকার জিনিসপত্রগুলো একটু ইউনিক আছে যেমন ধরো এই বাটিটা এটা একটা ট্রে রয়েছে মানে এক তুমি ট্রে প্লেট টাইপের দেখতে বাট এটা ট্রে কিন্তু কি অসাধারণ আর কি ভারী ট্রেটা মানে সত্যি খুব সুন্দর এটাও একটা চপিং বোর্ড রয়েছে এবং দেখতে পাচ্ছ একটু আধুনিক চপিং চপিং বোর্ড রয়েছে মানে একটু অন্য ধরনের আর যারা ফিল্টার কফি খেতে চাও তারা ফিল্টার কফির পুরো সেটটা তোমরা এখানে পেয়ে যাচ্ছ এটাও কিন্তু ভীষণ একটা ইউনিক প্রোডাক্ট আর যারা নিতে চাও এরকম ধরনের জলের জগ স্টিলের তারাও কিন্তু এগুলোকে কালেক্ট করতে পারো